নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কংগ্রেসের জেলা পরিষদ তালিকা প্রায় চূড়ান্ত, থাকছে নতুন মুখ। অপেক্ষায় সার কংগ্রেস প্রত্যাশীদের, জিপি তালিকা শুক্রবার। আন্তর্জাতিক টাইকোয়ান্ড আসর শিলচরে ১৬ই যোগ দিচ্ছে ৫ দেশ। বিস্তারিত খবর। বিজেপির প্রার্থী তালিকা নিয়েও দিনভর বৈঠক চলে পার্টি দফতরে। এই খবর অবধি তালিকা প্রকাশিত হয়নি। জিপি সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদে প্রার্থী বাছাই বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে। কয়েকটি আসন নিয়ে এখন পর্যন্ত সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বাছাই কমিটির সদস্যরা। জেলা পরিষদের তালিকা প্রকাশিত হয়নি এখনও। ভেতরে যখন বৈঠক চলছে তখন বাইরে প্রত্যাশীদের ভিড় দেখা যায়। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। শুক্রবার ঘোষণা করা হবে কাছাড় জেলার কংগ্রেসের জেলা পরিষদের চূড়ান্ত প্রার্থী তালিকা। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিয়েছেন। ঈশান বাংলার হাতে এসে পৌঁছে গেছে জেলা পরিষদের প্রার্থী তালিকা। প্রার্থীরা হলেন পূর্ব শিলচরে বাণী রবিদাস, পশ্চিম শিলচরে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, পূর্ব সোনাই সুপ্রিয়া সুলতানা বেগম, মধ্য সোনাই শেলি বেগম লস্কর, উত্তর সোনাই আয়েশা বেগম মজুমদার, পশ্চিম সোনাই বিশ্বতোষ নাগ, পূর্ব ধলাই রাজীব কুমার রায়, মধ্য ধলাই পার্থসারথী চন্দ, উত্তর ধলাই কমরুল ইসলাম লস্কর, পশ্চিম ধলাই কমলা কুর্মী। পূর্ব উধারবন্দে ভানু রানী পাল, উত্তর উধারবন্দে বাবুল কর্মকার, পশ্চিম উধারবন্দে নিখিলেশ দাস, দক্ষিণ উধারবন্দে বেলিয়ারা বেগম বরলস্কর, উত্তর লক্ষ্মীপুরে বাবুল বিল, পশ্চিম লক্ষ্মীপুরে আব্দুল করিম চৌধুরী, পূর্ব লক্ষ্মীপুরে নমিতা সিংহ, দক্ষিণ লক্ষ্মীপুরে সঙ্গীতা গোয়ালা, পূর্ব বরখলায় জোনাকি দাস, উত্তর বরখলায় শান্তনা ধবি, পশ্চিম বরখলায় নাজিমা বেগম লস্কর, দক্ষিণ বরখলায় মহিতোষ দাস, পশ্চিম কাটিগড়ায় সুমতি চক্রবর্তী, দক্ষিণ কাটিগড়ায় জাহাঙ্গীর আলম লস্কর, উত্তর কাটিগড়ায় তিলক চাঁদ দাস, পূর্ব কাটিগড়ায় নীলুফা খানম বড়ভুইয়া, পূর্ব আলগাপুরে কুলেন্দ্র দাস। পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রত্যাশীদের সারাদিনের অপেক্ষার পরেও টিকিট তালিকা ঘোষণা করা হয়নি কংগ্রেসের। হোটেল বড়াইভিউয়ে জেলা কংগ্রেসের নেতারা ম্যারাথন বৈঠকের পরেও চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারলেন না। তবে বেশিরভাগ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীরা ভিড় জমান, কিন্তু সারাদিন অপেক্ষার পরেও জানা গেল না তালিকা। শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে হাইলাকান্দি কংগ্রেসে বিরাট ধস। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের ঘনিষ্ঠ গৌতম গুপ্ত সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন। লালামুখে আয়োজিত এক জনসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের উপস্থিতিতে গৌতম গুপ্ত সহ বাকিরা গেরুয়া দলে যোগ দেন। জেলা পরিষদ ইত্যাদি পদের জন্য প্রার্থী মনোনয়নের কাজ শুরু হবে। জেলার কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে আমি এসেছি, রাজ্য থেকে আমাকে কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পরিষদের আসন সংখ্যাগরিষ্ঠতা আমাদেরকে পেতে হবে, তখন আমরা জেলা পরিষদ গঠন করব। নরেন্দ্র মোদী যে আহ্বান জানিয়েছিলেন সমস্ত ভারতবাসীর কাছে, কিন্তু আমার এই মানসিকতা নিয়ে যখন আমরা কাজ করব, নিশ্চিত রূপে আপনারা দেখবেন যে তার ফল ভালো হবে। আর সৌভাগ্যক্রমে ওই যে ৫ এবং ৬ এপ্রিলের যে সভা, ওই সভাতে আমি উপস্থিত। এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর।
পুরো পরিবার বিজেপি সমর্থক, কিন্তু বিধায়ক কিশোরনাথের কাজকর্মে মোটেই সন্তুষ্ট নন তারা। তাই এবার পূর্ব বরখলা থেকে কংগ্রেসের হয়ে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই পরিবারের জোনাকি দাস। বৃহস্পতিবার প্রার্থিত্ব চূড়ান্ত হওয়ার বার্তা পেয়ে প্রাক্তন বিধায়ক রুমিনাথ জোনাকি দাসকে নিয়ে ইন্দিরা ভবনে আসেন। দলীয় কর্মীরা তাকে স্বাগত জানান। আজকে আমরা অত্যন্ত খুশি যে আমরা একজন ইয়াং জেনারেশন থেকে স্পেশালি মহিলা একজন পাইছি এজ এ জেলা পরিষদ প্রার্থী পূর্ব বরখলা আসনে। ওনার নাম হয়েছে জোনাকি দাস, ভেরি অ্যাক্টিভ লেডি এবং বিভিন্ন ইয়ের লোকে কাজকর্মে জড়িত, সোশ্যাল ওয়ার্কের লোকে। আমরা দেখছি যে আফটার কিশোরনাথ উইন হওয়ার পরে বরখলার এমএলএর অনেক স্বজন পোষণের রাজনীতিগুলো চলের এবং দীর্ঘদিন তৈরিয়া যারা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে, অনেক মানুষের তার পাত্তা না দিয়ে একটা দালালরাজ কায়েম করে রাখছেন বরখলা সমষ্টিতে। যার দরুন আজকে যে আমরা জোনাকি দাসও পাইছি, তারাও হয়তো একসময় আশা করছিলাম যে আমরা বিজেপি এমএলএর থেকে কিছু একটা ফাইনু বা কাজকর্ম হইব বা ডেভেলপমেন্ট হইব, যার দরুন কোনো কিছু হয়েছে না। এটা হইলো যে অঞ্চল থেকে আজকে আমরা আইসি বিগত এমএলএ ইলেকশনে এখান থেকে হাইয়েস্ট ভারতীয় জনতা পার্টির মানুষে ভোট পাইছে, আজকে এখান থেকে ক্যান্ডিডেট আর অর্থটা হয়েছে, এটাই প্রমাণ করে যে আগামী দিনে আমাদের জয় সুনিশ্চিত। আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট শ্রীমতী সুস্মিতা দেব নির্দেশে, উনার নির্দেশে তাই খুশুন যে যেখানে যেখানে তোমরা মহিলা অ্যাক্টিভ পাও, কংগ্রেস দলে আনো, কংগ্রেস দলের শক্তিশালী করো এবং মহিলার প্রতি যে আজকে রিজার্ভেশন, এটাও কিন্তু মাননীয় সোনিয়া গান্ধী মহোদয় আনছিলাম। যার জন্য আমরা অত্যন্ত খুশি যে আমরা বিভিন্ন জায়গায়, কাছাড়ের বিভিন্ন জায়গায় মহিলা প্রার্থী হয়েছে। এর সঙ্গে আমিও খুশি যে আমি বরখলার মাঝে একজন অ্যাক্টিভ প্রার্থী আমরা পাইছি। আমরা প্রস্তুত আগামী দিনে এই 5 জিপির অধীনে বরখলার সমষ্টি থেকে 100% আমাদের সুস্মিতা দেব মহোদয়ের নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে, আমার পূর্বতন জেলা পরিষদ বিকাশ দাসের নেতৃত্বে তথা সংগঠনের নেতৃত্বে এই সিটটা আমরা 100% জিতে আইন। আমি আজকে অনেক চেষ্টা করেছি, এখন আমার ইচ্ছা বা আমার গুরুজনের আশীর্বাদের অনেক প্রয়োজন। আমি আজকে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়েনিং করেছি, এখন তো দেখা যাক কি হয়। আপনারা আশীর্বাদের দরকার, আমাকে আপনারা সবাই ভোট করবেন। দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী হয়েছেন এবার জাহাঙ্গীর আলম লস্কর। জাহাঙ্গীরের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে। তিনি কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি ঈশান বাংলাকে জানিয়েছেন এই আসনে জয়ী হয়ে সাংসদ সুস্মিতা দেবকে উপহার দেবেন। আমি একজন দীর্ঘদিনের কংগ্রেস কর্মী হিসাবে দলীয় টিকিট চেয়েছি, মনোনয়ন যদি আমাকে দল সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে দেয়, আমি দক্ষিণ কাটিগড়ার সাধারণ জনগণের মনের ভিতর কীভাবে ঢুকে যায় সেই চেষ্টা প্রথমে করব এবং এই সিটটা জিতে আমি সুস্মিতা দেবকে এনে উপহার হিসাবে দিব। আমার দক্ষিণ কাটিগড়ায় বর্তমান, পুরা কাটিগড়ায় বর্তমান যে একনায়কত্ববাদ চলছে, যারা বিধায়ক অমরজনকে যারা ভোট দিয়েছিল, জনগণ ছাড়ুন, যারা বিধায়ক অমরজনকে ভোট দিয়েছিল, আজকে এরা বিধায়ক অমরজনের বিরুদ্ধে যেভাবে ফুসছে, সেই একনায়কত্ববাদটার ধ্বংসর লড়াই এবার কাটিগড়া। এবং আমাকে যদি দল টিকিট দেয় সেটা আমার টিকিট নয়, দক্ষিণ কাটিগড়ার সমস্ত কংগ্রেস কর্মী আমজনতার টিকিট, এবং আমজনতা যেহেতু আমাকে টিকিট দিয়েছে, সেই আমজনতার সম্মানকে বাঁচিয়ে আনার দায়িত্ব আমার, এবং এটা বাঁচিয়ে নিয়ে আমি সুস্মিতা দেবকে দক্ষিণ কাটিগড়া বিজেপির হাত থেকে উদ্ধার করে উপর হিসাবে দান করব। শিলচরের পর এবার সীমান্ত শহর করিমগঞ্জের রাজপথ কাঁপল তিনসুকিয়ার গণহত্যা ও এনআরসির নামে বাঙালি হয়রানির প্রতিবাদে গণমিছিলে। বৃহস্পতিবার দুপুর 12টায় কানিসাইল থেকে বের হয় মিছিল, মিছিল গিয়ে শেষ হয় জেলাশাসকের কার্যালয়ের সামনে। এই গণমিছিলের মূল উদ্যোক্তা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি। কংগ্রেস, বামদল সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা মিছিলে পা মেলান। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগ চালুর দাবি জানালো CPIML। জেলাশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই দাবি জানিয়ে দলের জেলা সম্পাদক হায়দর হোসেন বলেন, নিউরোলজি বিভাগের অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে, তাই বিভাগ চালু করার দাবি জানান তিনি। পরে দলের পক্ষ থেকে জেলাশাসকের কাছে এই দাবি জানানো হয়। আমাদের কেন্দ্রের, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন যে 100 দিনের ভিতরে জিনিসপত্রের দাম উনি নিয়ন্ত্রণে আনবেন, কিন্তু উনি ফেইলার, এটাও হয়নি। আর আমাদের শিলচর মেডিকেল কলেজে যে সমস্ত
কার্যকলাপ চলছে সেটার বিরুদ্ধে আজকে আমরা ধর্ণা শিলচর মেডিকেল কলেজে আমাদের নিউরোলজি সেন্টার অতিসত্বর চালু করার জন্য। কারণ নির্মাণ শ্রমিকরা বিল্ডিংয়ের উপর থেকে যখন পড়ে তখন মাথায় হেমারি যাওয়ার পরে শিলচর থেকে মেডিকেল লইয়া যাওয়ার সময় রাস্তাতে মৃত্যু ঘটে যায়। তাই আমরা আজকে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার পথে মৃত্যুর পথে চলে যায় নির্মাণ শ্রমিক। আরও শিলচর শহরের যত মানুষ অ্যাক্সিডেন্ট হয় সেগুলো মানুষ শিলচরে মেডিকেল কলেজে, এরকম কোনো বিভাগ নেই, শিলচর মেডিকেল কলেজে এই বিভাগ চালু করার জন্য আর দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার জন্য আজকের যে নির্মাণ শ্রমিক যারা কাজ করছে তাদের পেনশন দেওয়া হচ্ছে 2,500 টাকা, সেটা অন্য রাজ্যেতে সেটা 7,000 টাকা চলছে। সেই আমরা দাবি যে আমাদের 7,000 টাকা পেনশন প্রদান, নির্মাণ শ্রমিকদের 500 টাকা দিনের মজুরি দেওয়ার, এই সমস্ত 8 দাবি নিয়ে আজকের আমরা ধর্ণা কর্মসূচি। এবারে আবার একটি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সেন্ট ক্যাপিটেনিয় স্কুলে বৃহস্পতিবার থেকে শুরু হলো সিবিএসই কোর্সের মুখ্য 5টি বিষয়ের প্রদর্শনী। দুদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন কাছাড়ের জেলাশাসক ডক্টর এস লক্ষ্মণন। এছাড়া উপস্থিত ছিলেন সিস্টার অর্পিতা, সিস্টার ম্যারি সহ অন্যান্যরা। প্রদর্শনীতে রয়েছে বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অঙ্ক ইত্যাদি। Enthusiastically waiting for this science exhibition. I feel very much blessed to be amongst you. Thanks to sister and all of you for inviting me here. First of all, let me congratulate each one of you for Children's Day. Yesterday was Children's Day and most of you would have had various programs here, painting, drawing or competition, speeches, debates. So I will not make you stand for long time, but I would like to share one or two points. প্রত্যেক বছরই আমরা বাচ্চাদেরকে নানানভাবে উৎসাহিত করার জন্য সায়েন্স এক্সিবিশন, আর্ট, সোশ্যাল সায়েন্স, মানে সিবিএসসি মাধ্যমে পড়া হয়, তাই সিবিএসসি যে 6টা মুখ্য সাবজেক্ট এটাকে ডিসপ্লে করার জন্য এক্সিবিশনটা করা হয়ে থাকে। তো আমাদের কর্তৃপক্ষ সিস্টার অর্পিতা, সিস্টার আমাদের প্রিন্সিপাল যিনি আছেন, তিনি আমাদেরকে খুব উৎসাহিত করেন। সঙ্গে আমাদের অন্য সিস্টার আছেন, ম্যানেজার সিস্টার মেরি, সবার উৎসাহে এবং প্রত্যেক টিচারের সহযোগিতায় আমরা এই এক্সিবিশনটা করে থাকি। প্রথমবারের মতো আন্তর্জাতিক টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের আসর বসছে শিলচরে। কাছাড় জেলা টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া ভারতীর যৌথ উদ্যোগে এই চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শুক্রবার থেকে, সমাপ্তি হবে রবিবার। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে। ভারত ছাড়া ভুটান, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশের খেলোয়াড়রা অংশ নেবেন। সাংবাদিক সম্মেলন করে তা জানালেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সুবল চন্দ্র শীলকে বিদায় সংবর্ধনা জানালো শিলচর জেলা ক্রীড়া সংস্থা। 40 দশক থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সুবল শীলের হাতে ফুলের তোড়া মানপত্র এবং নগদ অর্থ তুলে দেন ডিএসএর উপদেষ্টা বাদল দে, সভাপতি বাবুল হোর, সচিব সুবিমল ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ পাল, জেলাশাসক ডক্টর এস লক্ষ্মণন সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব। সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবাদ শেষ করার আগে শিরোনাম আর একবার। কংগ্রেসের জেলা পরিষদ তালিকা প্রায় চূড়ান্ত, থাকছে নতুন মুখ। অপেক্ষায় সার কংগ্রেস প্রত্যাশীদের, জিপি তালিকা শুক্রবার। অপেক্ষায় সার কংগ্রেস প্রত্যাশীদের, জিপি তালিকা শুক্রবার। আন্তর্জাতিক টাইকোয়ান্ড আসর শিলচরে 16ই যোগ দিচ্ছে 5 দেশ।
এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।